হ্যালো গাইস ওয়েলকাম টু আদার ভিডিও তো আজকে আমাদের গেমে গতকালকের আপডেটে অর্থাৎ আপডেটে আমাদের গেমে নতুন একটি নমিনটেন কন্টাস্ট কন্টাক্ট বক্স এসেছে এবং এখানে অনেক ভালো ভালো প্লেয়ার এডে হয়েছে অনেক ভালো ভালো কার্ড এখানে এসেছে তো ছয়টি কার্ডের মতো আমাদের এই নমিনেটেন কন্টাক্ট বক্সে এসেছে তো আমি এখান থেকে আপনাদেরকে বাছাই করে এখান থেকে দুটি কার্ডের কথা বলবো যে এই দুটি প্লেয়ার দুটি কার্ড আপনার দিন আপনাদের গেমের জন্য বেস্ট হবে দুটি কার্ড আমি আপনাদেরকে এখান থেকে দেখে দিচ্ছি একটি একটি করে তো এখান থেকে প্রথমত বক্সটি দেখছেন একটি অনেক অসাধারণ কন্টাক্স বক্স বক্স আমাদের গেম এসেছে তো প্রথমত এখান থেকে আমরা কিমিচের কার্ডটি দেখে নেব আর পারফরমেন্স কেমন এবং এর স্কিল সম্পর্কে আমরা প্রথমত দেখে নেব তো অনেক ভালো একটি কার্ড এর অনেকগুলি সবগুলি কার্ডের ভালো লাগে যেমন এটা কিং স্পিটিং বুলেট লং বল এক্সপার্ট আইলি ক্রসার এবং লং রেঞ্জার অনেক ভালো প্লেইং স্টাইল এরপরে এখান থেকে ও এর রেটিংটা অনেক ভালো এভারেজ অনেক ভালো এখানে রেটিং এভারেজ নেই বলতে পারেন এবং ভালো এবং ফার্স্ট ফর্মও অনেক আনভেরিএবিং তো কোনো চিন্তারে ফর্ম নেই তারপর এখান থেকে প্লেয়ার স্কিল হিসেবে যেমন আছে চিপ শর্ট কন্ট্রোল লং রেজ শুটিং ওয়ান টাচ পাস থ্রট পাসিং ওয়েট পাস পিন ক্রসিং ক্রশিং সাইটিং টেকেল ইন্টারপিসক্রিপশন ক্যাপ্টেন্সি ফাইটিং মানে বুদ্ধের সবগুলো স্কিলের মধ্যে আছে তো একটি ভালো কার্ড এবং এটি তারপরে আমরা সেকেন্ড কার্ডটি দেখবো এটি টু সেন্টার ফর ওয়ার্ড জাকা এটি কার্ড আমরা দেখবো এখান থেকে এর হচ্ছে লং বল এক্সপার্ট এবং লং রেঞ্জ আর স্টাইলস তারপর এখান থেকে এর রেটিংটাও এভারেজ অনেক ভালো রেটিংটা এভারেজ অনেক ভালো এবং ফ্রম হচ্ছে স্ট্যান্ডার্ড তো ফ্রম নিয়ে একটু চিন্তার কারণ আছে যেহেতু ফ্রম স্ট্যান্ডার্ড তারপরে স্কিল হিসেবে কাটবেন টান সলো কন্ট্রোল লং রেঞ্জ কালার রেসিং শট লং রেঞ্জ শুটিং ওয়ান টাচ পাস ওয়েট পাস আউটসাইড কায়লা লফটেড পাস মানে অতিরিক্ত ভালো এর স্কিল দিয়ে দিয়েছে তারপর লুকাকুর কার্ডটি আমরা দেখে নেবো লুকাকুর কিন্তু অনেক ভালো একজন সেন্টার মিট সেন্টার ফরওয়ার্ড এবং স্পিডিং বুলেট মানে দৌড়ের রাজা বলতে পারেন ওকে এবং এর রেটিংটা একটু মোটামুটি অনেক খা ভালো বা খারাপও বলতে পারেন একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে যা দিয়েছে তা অনেক ভালো ফিজিক্যাল কন্টাক্ট কিকিং পাওয়ারও ভালো দিয়েছে এবং অফেন্সিভ অ্যাওয়ারনেসও ভালো দিয়েছে এবং এর স্কিল হিসেবে কিন্তু অনেক ভালো যেমন লং রেঞ্জ কালার ক্রোটিং ফিনিশিং ওয়ান টাইম শর্ট ওয়ান টাচ পাস আউটসাইড কালার পেনাল্টি স্পেশালিস্ট গ্রামীণ শেপ এবং ট্রেক ব্যাক ক্যাপ্টেন্সি ফাইটিং স্পিড মানে অসাধারণ সব স্কিল দিয়ে দিয়েছে এর মধ্যে তারপর আমরা লাস্টে চার নম্বরে দেখবো পেপার একটি কার্ড তো পেপার কার্ডে আপনারা ডেস্ট্রয়ার প্লেয়িং স্টাইলস এবং এই জন্য সেন্টার ফর ব্যাক হিসেবে স্কিল সব কিন্তু মোটামুটি অনেক ভালোই ফ্রমও অনেক ভালো এবং হেডিং স্কিল হিসেবে আছে হেডিং গ্রামীণ শেপ মেকিং ইন্সপিরেশন মানে সবগুলো আছে ক্লিয়ারেন্স মানে অসাধারণ একটি স্কিল দিয়ে দিয়েছে এখান থেকে যেমন আপনার বাইসাইকেল কিকের মাধ্যমে ক্লিয়ারেন্স করতে পারবে ফাইটিং স্পিডও আছে তো অনেক অসাধারণ একটি কার্ড তারপর আমরা লুইস সোয়ারেজের কার্ডটিও থেকে নেবো লুই সোয়ারেজ অপ্লেইং ফরওয়ার্ড এবং এর স্কিল হিসেবে এর রেটিং হিসেবে অনেক ভালো রেটিং দিয়েছে সেন্টার ফরওয়ার্ড হিসেবে যা যা দোয়ার তার দিয়েছে তারপর এখান থেকে এর স্কিল হিসেবে এখান থেকে কার্ড প্যান্ট টান বাউন্স লং রেঞ্জ কালার রেসিং শর্ট এক রোটিং ফিনিশিং বাইসাইকেল কেক স্পেশালিস্ট ওয়ান টাইম পাস্ট হেল ট্রেক মানে সবগুলোই ভালো ভালো স্কিল দিয়ে যে দিয়েছে এরকম গেমে এর মধ্যে এবং লাস্ট কার্ড হচ্ছে সেন্টার ব্যাক একটি বিল্ড আপ লং এক্সপার্ট লং এক্সপার্টের একটি প্লেইংস্টাইলের স্টাইলের কার্ড এটি এবং সেন্টার ব্যাগ হিসেবে যার দ্বারা একটি রেটিং দিয়ে দিয়েছে এখান থেকে তারপরে এর স্কিল কিন্তু অনেক ভালো দিয়েছে দিয়েছে প্রিন পয়েন্ট কোচিংয়ের মতো স্কিল ব্লকার অনেক ভালো ভালো সবগুলো দিয়ে দিয়েছে তো এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবগুলো দেখার পরে আপনারা এখান থেকে কিমিচের কাঠিয়ে নেবেন প্রথমত আপনাদের একটি যদি স্টার থেকে ফাইভ স্টার তাহলে কিমিচের কাঠটি নেবেন এবং এরপরে আপনারা পেঁপে এবং শুয়ারেজ এই পেঁপে শুয়ারেজ এবং পেঁপের মধ্যে যে কোনো দুটি বক্সের মধ্যে থেকে একটি বক্স নিয়ে যাবেন কারণ এই দুটি লাস্ট বক্স তো আপনারা এখান থেকে নিয়ে নেবেন এবং আপনার যদি আরেকটি যদি এখান থেকে স্টার্ট থেকে যায় তাহলে আপনারা লুগাকুর কার্ডটাও নিয়ে নেবেন কারণ অনেক ভালো একটি বক্স এটি এখান থেকে আপনারা চাইলে ছয়টি প্লার নিতে পারেন কারণ ছয়টি প্লারই রেটিং অনেক ভালো আমি প্রথম সাজেস্ট করবো আপনাদেরকে কিমিচার কার্ডটি নেবেন অবশ্যই কেন হান্ড্রেড ট্রেনিং নাইনটি নাইন হান্ড্রেড হতে পারে এটি এবং বাকি দিয়ে পেঁপে এবং সহজে কাটতে বললাম যেহেতু লাস্ট এদের ইন্টারন্যাশনাল ম্যাচ হয়ে গেছে তো এই দুটির মধ্যে যে কোনো একটি নিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো লাগে নতুন এসে এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করেই পাশে থাকুন